নিজের পাপাচারের লিস্ট করে নেওয়া, কি কি পাপে আমি জড়িয়ে আছি, কি কি পাপে আমি জড়িয়ে আছি, কি কি অন্যায়ে জড়িয়ে আছি, কি কি হারাম খাচ্ছি, ঘুষ খাচ্ছি, লিস্ট করুন। সৌদ আছে আমার জীবনে, লিস্ট করুন। জুলুম অত্যাচার আত্মসাত আছে আমার জীবনে, লিস্ট করুন। হারাম খাওয়া এটা আছে, লিস্ট করুন। অসচ্চরিত্রতা, অসচ্চরিত্রতা, দৃষ্টি, আমার দৃষ্টি ভালো না, সিনেমা সিরিয়াল গায়িকা নায়িকা দেখার নিশাগ্রস্ত হয়ে গেছে চোখ, কত বড় দোষ। এই দোষ নিয়ে রমাদানে ঢুকলে কিছুই তো পাবো না, কিছুই তো হবে না, চোখে খেয়ে দিবে। কানের দোষ আছে, পাপাচার আছে। আমিনান নাসে মাইয়াশতারি লাহওয়াল হাদিস, কিছু মানুষ আছে এমন সব গান বাদ্য বাজনা কিনে নেয় যেগুলি ইসলাম থেকেই তাকে বিচ্যুত করে, কুফুরের ভিতরে নিমজ্জিত করে, জান্নাত থেকে বহিষ্কার করে, জান্নাতে নিয়ে, জাহান্নামে নিয়ে যায় তাকে। এই দুটো কানই তো যথেষ্ট জাহান্নামে নেওয়ার জন্য। সে দোষগুলো চিহ্নিত করুন, কত দোষ, কত পাপ, বেপর্দার পাপ আছে, মিথ্যা কথার পাপ আছে, হিংসার পাপ আছে, পরশ্রিকাতরতা, মানুষের প্রতি হিংসা। এই যে মধ্য শাবান রজনী পার হয়ে গেল, মধ্য শাবান রজনী পার হয়ে গেল দুটো উদ্দেশ্য নিয়ে, একটি হলো ষষ্ঠার সাথে তোমার গোলমাল হয়ে আছে, মেরামত করো, সংশোধন করো, ষষ্ঠার সাথে তোমার গ্যাপ হয়ে আছে শিরকের মাধ্যমে, শিরক থেকে মুক্ত হও, তোমাকে আমি মাফ করে দেব। আমরা কি হতে পেরেছি শিরক থেকে মুক্ত? তাবিজ তোমার কি সব ছুঁড়ে ফেলে দিয়েছি? কবর পূজা মাজার পূজা কি জীবন থেকে ছুঁড়ে ফেলেছি? পীর পূজা কি বাদ দিয়ে দিয়েছি? অর্থ সম্পদ পূজা কি ছেড়ে দিয়েছি? যেই কোনো দান শুধুই আল্লাহর, আর কারো নয়, বাকি সবাই পরিবেশনকারী। কাউকে যদি মূল দাতা মনে করি, তুমি দিয়েছো আল্লাহ দেন নাই, এই মনোভাব একটা শিরকে আকবর। আমি কি এখান থেকে মুক্তি পেয়েছি? আল্লাহ যে মত্ত সাবান রজনী দিলেন আধ্যাত্মিক কিউরিফিকেশনের জন্য, আত্মাকে পরিশুদ্ধ করো, আত্মাকে পরিচ্ছন্ন করো শিরক থেকে। তোমাকে রাত্রে জাগতে বলে নাই, রাত জাগার দরকার নেই, আত্মাকে শিরক মুক্ত করো। হাজার কোটি মধ্য সাবান রজনীতে জাগলেও পাবে না কিছুই, কিন্তু আত্মাকে শিরক থেকে মুক্তি মুক্ত করতে পারলে পেয়ে যাবে সব কিছু। রমজানে ঢুকবে, শিরক নিয়ে ঢুকবে, লৌকিকতা আমল করো লোক দেখাবার জন্য, দান করো লোক দেখাবার জন্য, রোজাও রাখবার লোক দেখাবার জন্য, তেলাওয়াত করো লোক দেখাবার জন্য, সকল কাজে তোমার ভিতরে লৌকিকতা এসে পড়ে, তুমি কি জানো? এটা যে শিরক। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা, যে তার রবের সাক্ষাৎকারের আশা পোষণ করে সে যাতে নেক আমল করে। নেক আমল করলেই হবে না, আগে জানতে হবে নেক আমল কোনটি। ওলা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতে কাউকে যাতে সে সামান্য সেই পার্টনারশিপ যাতে না দেয়। কিসের লৌকিকতা? আমি শুধু আল্লাহর জন্য সালাত করছি। ছোট্ট শিশুকে ওমর বললেন, শিশু তোমার সালাতটা ভালো হয় নাই, ভালো করে সালাত পড়ো। শিশু দ্বিতীয়বারে আরো খারাপ করে পড়েছে। ওমর ধরলেন, তুমি তো এবার আরো নষ্ট করে পড়েছো। শিশু উত্তর দিল, ওমর যখন দাঁড়ালাম মনে মনে আসতেছিল ভালো করে পড়ি, তাহলে ওমর আর বকা দেবে না। তো নামাজ খারাপ করে পড়াচ্ছে, তো এই মনোভাব আরো ভয়াবহ, এটা তো শির। এই জন্য ওমর, যাতে শিরিক থেকে বাঁচতে পারি এই জন্য তোমার সামনে বেশি খারাপ করে পড়েছি। আল্লাহ, কি সিংহ শাবক এরা, তাওহিদবাদী রক্তের জন্ম, কিরকম একত্ববাদ তার ভিতরে, তাওহিদ তার ভিতরে।
মধ্য শাবান রোজা নিয়েছিল এই লৌকিকতা সহ সকল শিরক থেকে মুক্ত হওয়ার জন্য মুক্ত করার জন্য আমরা কি হয়েছি মধ্য শাবান রোজা এসেছিল যখন মামলা মুকদ্দমা ঝগড়া ফাসাদ হিংসা বিদ্বেষ প্রতিবেশী প্রতিবেশী হানাহানি খুনাখুনি মারামারি হিংসা অশ্রদ্ধা গালিগালাজ কটু কথা এই সব কিছু থেকে মুক্ত হতে হবে নালে মাপ নাই সেগুলির খোঁজখবর নাই আল্লাহ আকবার বলে নামাজ পড়তেছে তোরে বলছে কে নামাজ পড়তি আজ রাত্রে নফল নামাজ কে বলছে একটা সহি হাদিস নেই যেটা সহি ওটা মানুষ না আর যেটা সহি বলে বরাত করার সুযোগ নাই সেটা নিয়ে সারা রাত চাকলি মনের ভিতরে টনে টনে হিংসা আর বিদ্বেষ ডজনে ডজনে মামলা মকদ্দমার কুশ্রি চিন্তা নিয়ে নামাজে দাঁড়ানোর কোনো মাপ নাই মধ্য শাবান রোজা একটু পার করে দিয়েছি সৃষ্টির সাথে যে গ্যাপ এটা দূর করার জন্য ষষ্ঠের সাথে যে গ্যাপ এটা দূর করার জন্য ষষ্ঠের সাথে তোমার আচরণ সুন্দর করে নাও শিরিক মুক্ত হয়ে একত্ববাদী হয়ে সৃষ্টির সাথে তোমার গ্যাপ দূর করে নাও সৃষ্টির প্রতি সদাচারী হয়ে দয়াময়শীল হয়ে মানবিক হয়ে এই দুই গুণ নিয়ে রমজানে ঢোকো প্রতিটি নিঃশ্বাস তোমার ইবাদত হয়ে যাবে প্রিয় ভাইরা এজন্য পাপের খতিয়ান পাপের খতিয়ান ইকরা কিতাবাক তোমার আমলনামা তুমি পড়ো কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা আজকে তোমার হিসাব গ্রহণকারী হিসেবে তুমি যথেষ্ট অন্য কারো তো দরকার নেই তুমি তো বুঝো কি পরিমাণ পাপে জড়িয়ে আছো হ্যাঁ গার্লফ্রেন্ড নিয়ে আছো আবার রোজাও রাখো তোমার তো ইফতার ওখানে হয়ে গেছে আবার আরেকজন বয়ফ্রেন্ড নিয়ে রোজা রাখে বয়ফ্রেন্ড আছে উনি রোজা রাখে রোজা তো ওখানেই আগুন লাগিয়ে দিলেন রোজার উপরে বিশাল অগ্নিকাণ্ড হয়ে গেল এইসব দোষ খতিয়ান করেন তারপরে রোজা ইনশাআল্লাহ রোজা কাজ দেবে এগুলি সিয়ামের পূর্ব প্রস্তুতি রমজান মান আদরাকা রমাদান ও লাম ইউগফার লাহু ফা আবাদাহু আল্লাহ ও আদখালাহু আন-নার কুলু আমিন নবীজি মিম্বারে যে তিনবার আমিন বলেছিলেন তার মধ্যে একবার বিষয় ছিল যে রমজান পেল গুনাহগুলি থেকে বাঁচতে পারল না সমস্ত পাপের খতিয়ান করে রমজানের আগে বিদায় করতে পারল না ফলশ্রুতিতে ক্ষমা পেল না আল্লাহ তাকে তার নৈকট্য থেকে বিদায়িত করুন শয়তানের মতো তাকে আল্লাহ বিদায়িত করুন তাকে জাহান্নামে প্রবেশ করুন তোমরা সবাই বলো আমিন সাহাবীরা বললেন আমিন তাতে রমজানের পুরো প্রস্তুতির সবচেয়ে বড় প্রস্তুতি হলো আমার জীবনে পাপের এই সমাজে কত না পাপে আমি জড়িয়ে আছি এখন থেকে একটা একটা করে চিহ্নিত করে না আমি রমজানের এই মৌসুমটি আমি কাটাবো এই পাপ যাতে আমার জীবনে না আসে সামনে রমজান ভাই পারলাম না এই কাজে এখন বাদ চার নম্বর প্রস্তুতি হলো সিয়ামের হুকুম আহকামগুলি জানা রমজানের যে আয়াতগুলি যে হাদিসগুলি আছে আজকেই বই নিয়ে এগুলি সব এক নজর দেখে ফেলা রমজানের ভিতরে ইন করবেন জ্ঞানগতভাবে ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক যে কোনো আমলের আগে সেই আমলের ইলম অর্জন করা ফরজ তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিম নরনারীর উপরে সে যখন যেটা করতে যাবে তখন সেটার ইলম অর্জন করা আগে ফরজ আল ইলম ক্বাবলাল কওলি ওয়াল আমাল আমল করার আগে কথা বলার আগে আগে ইলম অর্জন করতে হবে যে কথাটা বলা যাবে কি না কি বলে কোরআন হাদিস সেটা জেনে তারপর বলবা আমল এটা করা যাবে কি না করলে কিভাবে করতে হবে আগে সেটা কোরআন সুন্নাহ কি বলে সে জ্ঞানটা অর্জন করতে হবে তারপরে ওই কাজটা করতে হবে তাহলে সেটা কাজ দেবে সিয়ামের কত বিধি বিধান আছে হুকুম আহকাম আছে কত আয়াত কত হাদিস আছে কি এর রহস্য কেন একমাত্র সিয়াম আল্লাহ নিজের জন্য খাস করেছেন ইল্লা সাওম ফাইন্নাহু লি এই সাওমের বিনিময়ে আমি নিজ হাতে দেব কোনো ফেরেশতাকে দিয়ে দেওয়া হবে না এটার বিনিময়ে আমি নিজে আল্লাহু আকবার সে আমাকে পেয়ে যাবে
তাকে আমি এমন এক গেট দিয়ে ঢোকাবো মান দাখালাহু লাম ইয়াজমা লা ইয়াজমা আবাদা ওই রায়্যান গেট দিয়ে যে ঢুকবে চিরকাল আর কখনো তাকে পিপাসা আক্রমণ করবে না পিপাসা আসবে না শুধু নিয়ামত আর নিয়ামতে ডুবে থাকবে সে স্টাডি করতে সিয়াম প্রকৃত সিয়াম কাকে বলে শুধু কি তিন কাজ থেকে বিরত থাকাই সিয়াম নাকি সকল অন্যায় থেকে সকল জুলুম থেকে সকল পাপ থেকে সকল মিথ্যা থেকে সকল হারাম থেকে সকল শিরিক সকল বিদআত সকল আল্লাহর অপছন্দনীয় কথা কাজ চিন্তা চেতনা থেকে বিরত থাকার নাম সিয়াম কোনটি সিয়াম স্টাডি করলে ধরা পড়বে